দেখতেই পাচ্ছেন এগুলো আমি আজকে হাতের তৈরি সেমাইটা রান্না করব। সবসময় তো ময়দাটা খেয়েছেন, এটা হলো চালের গুঁড়া দিয়ে তৈরি করা যে সেমাইটা, কীভাবে তৈরি করতে হয় সেটা আসলে আমি জানি না, এটা আমি এক জায়গা থেকে নিয়ে আসছিলাম আর সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, চলুন তাহলে রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কয়েকদিন পরেই আমি আসলে রান্নার রেসিপিটা নিয়ে আসলাম। তো এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, দুধটাকে আমি সুন্দরভাবে এখানে নেড়ে চেড়ে জাল করে নিব। আর এখানে আমি কিছু সাবুদানা ভিজিয়ে নিয়েছি, সাবুদানাটাকে আমি ভিজিয়ে রাখলে সুন্দরভাবে ফুলে যায় ও ফুটেও যায় তাড়াতাড়ি। তো এখানে আমি দুধটা জাল হতে হতে বলে নিয়েছি, এই যে এই সেমাইটার কথাই আমি এখানে বলেছিলাম, এটা হলো চালের গুঁড়ি দিয়ে তৈরি করা সেমাই। চাল বেটে হয়তো বা আমরা যেভাবে শিরিশ পিঠা পাতা পিঠা বানাই হয়তো বা ওইভাবে বানানো, তো আসলে আমি এটা বানাতে দেখিওনি আর কখনো বানাইনি আর কখনো খাইওনি আর তৈরিও করিনি। তো যাই হোক, এখন আমি এটা তৈরি করে দেখবো আর ফার্স্ট টাইম আমি খেয়ে টেস্ট করবো আর সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দুধটা নাড়াচাড়া করতে করতে আমি বলে নিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো এখানে আমি কথা বলতে বলতে মাঝখানে আমি কিছুটা তেজপাতা আর দারুচিনি দিয়ে দিয়েছি, দিয়ে আমি সুন্দরভাবে দুধটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, দুধটা ফুটে আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, সব মিষ্টি জাতীয় জিনিসে হালকা পরিমাণ লবণ দিলে মিষ্টিটা ফুটে ওঠে, খেতেও খুব বেশি ভালো লাগে। আর নাহলে যতই মিষ্টি হোক যাই হোক খেতে একটা পানসা পানসা ভাব আসে আমার কাছে মনে হয়, এর জন্য আমি সবসময় মিষ্টি জাতীয় জিনিসে হালকা একটু লবণ ছিটিয়ে দিই। তো এখানে আমি যেই সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটা একটু ঘন করেই আমি নিয়েছি, তাহলে সেমাইটা খেতে খুব বেশি ভালো লাগবে। আর এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি, আপনারা যে যে পরিমাণের যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করেন ওই পরিমাণে আপনারা মিষ্টিটা দিয়ে দিবেন। আমি এখানে 5 চা চামচ পরিমাণ, চা চামচ না কোয়ার্টার চামচের 5 চামচ আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি দেখে কম বেশি হলে আর একটু চিনি মিক্সড করে দেব। তো এখানে দুধটা সুন্দরভাবে ফুটে আসছে, দুধটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটানোর পরে আমি এখানে যে সেমাইগুলো ছিল ওগুলো আমি এখানে দিয়ে দিলাম, কারণ এই সেমাইটি যেহেতু চালের গুঁড়ার তৈরি এর জন্য এটাকে একটু জাল করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। লাচ্চা সেমাই হলে সাথে সাথে হলে এটা হয়ে যেত, কিন্তু এটাকে আমার একটু জাল করে নিতে হবে সিদ্ধটা হওয়া পর্যন্ত। তো আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি, সিদ্ধটা করে নেব, সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে, এই যে আমি এখানে আরেকটু সিদ্ধ করে নেব, তারপর আমি এখানে অ্যাড করে দেব নারিকেলটা। আপনারা চাইলে এখানে নারিকেল অ্যাড করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু আমি নারিকেলটা অ্যাড করব। নারিকেলটা অ্যাড করলে মুখে কামড়ে পড়বে, খেতে খুব বেশি ভালো লাগবে। তো এখানে আমি ফ্রোজিং করা যে নারিকেলগুলো রেখেছিলাম লম্বা লম্বা করে কুড়িয়ে রেখেছিলাম ওগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো এই তো আমার সেমাইটা একদম রেডি, সবাই ভালো থাকবেন, আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে নিত্য নতুন রেসিপি শেয়ার করতে পারি। এবং আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই তো আপনারা শেয়ার করবেন এবং বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্টস করে জানাবেন, কোনো ধরনের রেসিপি পাওয়ার হলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।